মুর্শিদাবাদে বহরমপুর কোর্ট রেল স্টেশনে এসে পৌঁছলো শ্রমিক স্পেশাল ট্রেন। শনিবার 570 জন পরিযায়ী শ্রমিক নিয়ে ট্রেনটি উত্তরপ্রদেশের মথুরা থেকে মুর্শিদাবাদে এসে পৌঁছয়। এদিন কলকাতার ডানকুনিতে 1010 জন পরিযায়ী শ্রমিককে নামানোর পর বাকিদের নিয়ে আসা হয় মুর্শিদাবাদের বহরমপুর কোর্ট রেল স্টেশনে। পৌঁছানোর পর তাদের প্রত্যেককে নিয়ে যাওয়া হয় পার্শ্ববর্তী বহরমপুর স্টেডিয়ামে, সেখানেই থার্মাল স্ক্রিনিং টেস্ট করার পর বিভিন্ন রুটের বাসে তাদের নিজের নিজের গন্তব্যের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। দাদা কোথায় থেকে আসছেন? কোথায় থেকে আসছেন? কি আসতে অসুবিধা হয়েছে কিছু? ট্রেনের টিকিট কাটতে হয়েছে না আপনাদেরকে দিয়েছে? কোথায় থেকে আসছেন? বাড়ি কোথায়? না ওখানে আশ্রমে চাল ডাল খাবার দিত আর রান্না করা খাবার দিত, রাস্তায় দিয়েছে কলা মুড়ি, তারপরে ভাত দিয়েছে। আমার নাম স্বর্ণকর মণ্ডল। বাড়ি কোথায়? যাব 16 মাইল, 16 মাইল রাজনগর জেলা মালদা পড়ছে। 16 মাইল রাজনগর হচ্ছে পোস্ট অফিস বৃন্দাবন। ওরা 7-8 জন ছিল, ওরা চলে গেছে, ওরা ইসে নেমেছে। আমরা অনেক কেউ আছি, আমি ওই 16 মাইল যাবো।